ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আচ্ছা ঠিক আছে তুমি দেখে শুনে যাও আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আজকে তো আমার পেমেন্ট করার কথা ছিল ও হ্যাঁ আজকে তো আপনার পেমেন্ট করতে চেয়েছিলাম দাঁড়া আমার টাকা আমার টাকা কোথায় গেল আজকে পুরো 1 লাখ খুব ভালোই হয়েছে তাছাড়া আমি তোর গার্লফ্রেন্ড ও তো আমাকে সন্দেহই করবে না আমার আর কোনো চিন্তা নেই আর এমনিতে ওর কাছে অনেক টাকা আছে এই সামান্য 1 লাখ গেলে আর কিছুই হবে না স্যার টাকা কোথায় রাখছিলেন আমি তো টাকাটা পকেটেই রেখেছিলাম 1 লাখ টাকা বাসা থেকে এনেছি কোথায় গেল টাকাটা স্যার আপনি কি নিশ্চিত যে বাসা থেকে টাকাটা নিয়ে আসছিলেন আরে হ্যাঁ আমার ঠিক মনে আছে আমি বাসা থেকে 1 লাখ টাকা এনেছিলাম জানি না টাকাটা কোথায় গেল আচ্ছা ঠিক আছে আজকে বিকালে আপনার টাকাটা আমি পেমেন্ট করে পাঠিয়ে দিব আপনি যান ঠিক আছে স্যার আরে ইয়ার আমি তো বাসা থেকে টাকাটা নিয়ে এসেছিলাম পকেটেও রাখছিলাম কিন্তু টাকাটা কোথায় গেল হ্যালো কবিতা আমি তোমার বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছি তোমার সাথে একটা জরুরি কথা আছে একটু বাইরে আসো তো কি হয়েছে বলো তো না আসলে কিছু না আমি যখন বাসা থেকে এসেছিলাম তখন আমি 1 লক্ষ টাকা নিয়ে এসেছিলাম যখন তুমি আমার কাছে ছিলে তখন আমার মনে আছে তখন আমার কাছে টাকাগুলো ছিল কিন্তু জানি না টাকাগুলো কোথায় গেল আচ্ছা এমন তো হয়নি যে টাকাগুলো তোমার কাছে চলে গিয়েছে না রিটু আমার কাছে কোনো টাকা আসেনি টাকাগুলো কি হারিয়ে গিয়েছে হ্যাঁ হারিয়ে গিয়েছে জানি না আসলে টাকাগুলো একজনকে দেওয়ার ছিল আরে লিটু তুমি এত চিন্তা কেন করছো 1 লাখ টাকাই তো তোমার কাছে তো অনেক টাকা আছে তাই না আরে এভাবে কিভাবে ছেড়ে দিব এত পরিশ্রমের টাকা এটা ঠিক যে আমাদের টাকা পয়সার অভাব নেই কিন্তু টাকা পয়সার গুরুত্ব তো অবশ্যই আছে আচ্ছা বাদ দাও তুমি তোমার বাসায় চলে যাও ঠিক আছে কি ব্যাপার আমি টাকাগুলি নিয়ে বাসা থেকে বেরোনোর পর তো কবিতা ছাড়া আর কারোর সাথে দেখা করিনি টাকাগুলি যে কোথায় গেল আচ্ছা দেখা যাক কি ব্যাপার থামলে কেন এক কাজ করো তুমি এখানে নামো 5টা মিনিট দাঁড়াও আমি আসছি ঠিক আছে থাকো এখানে আসছি এতগুলো টাকা যেভাবে আগের বার বোকা বানিয়েছিলাম এইবারও একইভাবে বোকা বানিয়ে দেব আর তাছাড়া ও তো আর আমাকে সন্দেহ করবে না কবিতা আমি তোমাকে একটা কথা বলতে চাই কি কথা বলো শোনো আসলে আমি যখন বাড়ি থেকে বেরোলাম গাড়িতে তোমার সাথে আসার পথেও আমার পকেটে টাকাটা ছিল কিন্তু হঠাৎ করে আমার পকেটে টাকা নেই কেন আমি জানি না আমি তোমার পকেটে কোনো টাকা দেখিনি তুমি জানো না টাকা আমার পকেটেই ছিল কে চুরি করলো আরে আমি চুরি করিনি তুমি কি আমার উপর সন্দেহ করছো সত্যি করে বল অনেক নাটক হয়েছে অনেক নাটক করেছিস তুই লিটু তুমি কি বলছো তোমার মাথা ঠিক আছে তো আমি তোমার গার্লফ্রেন্ড আর তুমি আমাকে সন্দেহ করছো আচ্ছা এর মানে তুই বলবি না তাই না দাঁড়া তোকে এখনই দেখাচ্ছি তমাল এই নে তোর টাকা চুরি করার ভিডিও তুমি এইগুলো কিভাবে জানলে আমি কিভাবে জানলাম দাঁড়া বলছি তোকে ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার আপনি আমাকে এখানে কেন ডাকলেন স্যার আপনাকে একটা কথা বলার জন্য এটা আমার মনে হয় আপনার যে টাকাটা চুরি হয়েছে ওইটা আপনার গার্লফ্রেন্ডই নিয়েছে কি হ্যাঁ স্যার আমি এর আগেও আপনার গার্লফ্রেন্ডকে টাকা চুরি করতে দেখেছি
এটা আমি আপনাকে বলিনি, যদি কষ্ট পান, কিন্তু আমার বলাটা উচিত ছিল তাই বললাম, বাকিটা আপনার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, যদি এমনই হয় তাহলে আমি আমার গার্লফ্রেন্ডকে পরীক্ষা করে দেখতে চাই। তোর লজ্জা থাকা উচিত, তুই আমার গার্লফ্রেন্ড হয়ে এরকম একটা কাজ করতে পারলি? সামনের মাসে আমাদের বিয়ে হবার কথা ছিল, বিয়ের পরে এসব টাকা কার হতো? তোরই তো হতো। ভালোই হয়েছে বিয়ের আগে তোর আসল চেহারাটা আমার সামনে চলে এসেছে, না হলে তোর সাথে বিয়ে হলে আমার জীবনটা তো তছনছ হয়ে যেত। যাই এখান থেকে। সরি লিটু, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। তোর শরীর তোর কাছেই রাখ, তোর মতো একটা মেয়ের সাথে থাকার কোনো ইচ্ছে আমার নেই। যাই এখান থেকে। আর হ্যাঁ, যাবার আগে তুই যে টাকাগুলি নিয়েছিলি সেই টাকা আর এই ফোনটা আমাকে দিয়ে যা। দে বের কর, যা যা চলে যা। এই সাহায্যটা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ওর আসল চেহারাটা আমার সামনে আপনি তুলে ধরেছেন, না হলে কে জানে আমার সাথে আরো কি কি হতো। কোনো সমস্যা নেই স্যার, এ নিন ভাই আপনার। ঠিক আছে স্যার।